রাত কেটে যায় পাখি ডাকে ভরে। 1903 সালে আমরা এই প্রতিষ্ঠানটা শুরু করি। প্রথমে এই স্কুলের নাম ছিল সবুজ সবুজ নার্সারি বিদ্যালয়। পরবর্তীতে এই স্কুলটা বেস আন্নুর মডেল স্কুল, বেস বিএস বঙ্গ এডুকেশন সোসাইটি। আন্নুর মানে আল্লাহর একটা নাম, মডেল স্কুল মানে আদর্শ স্কুল, অর্থাৎ আলোর ভবন, আলোর ঠিকানা। খাদেমুল ইসলাম স্যারের নেতৃত্বে সারা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মিলে একটা শিক্ষা আন্দোলন পরিচালিত হয়েছিল। সেই শিক্ষা আন্দোলনে আজ আমরা যদি দেখি সারা দক্ষিণ দিনাজপুরে প্রায় 8 থেকে 10 খানা বেস আন্নুর মডেল স্কুল নামে আছে, যার মূল ক্যাম্পাস প্রাণসাগরে অবস্থিত। প্রাণসাগরে আমাদের বয়েজ ইউনিট, যা 2003 সালে শুরু হয়েছিল, এই প্রতিষ্ঠানের পেছনে যারা জড়িয়ে রয়েছেন খাদেমুল ইসলামের নেতৃত্বে এক ঝাঁক শিক্ষাপতি এবং সমাজসেবী মনস্ক মানুষ রয়েছেন, অপরদিকে শিল্পপতি এবং সমাজদ্রোহী সম্মানীয় মোস্তাক হোসেন স্যার রয়েছেন, যার জিডি একাডেমি দ্বারা বেস আন্নুর মডেল স্কুল পরিচালিত হয়। আমাদের এই ক্যাম্পাসে 2টি বিভাগ রয়েছে, একটা হচ্ছে প্রাইমারি বিভাগ, একটি হচ্ছে সেকেন্ডারি বিভাগ, এবং তার সাথে সাথে হায়ার সেকেন্ডারি বিভাগ। তো প্রাইমারি বিভাগে আমাদের যে ক্লাসগুলো হয় সেটা মূলত সকালবেলা মর্নিং আওয়ারে হয়, এবং তার সাথে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি বিভাগ অর্থাৎ 5 থেকে 12 পর্যন্ত যে ক্লাসগুলো হয় সেটি 10টা থেকে 4টা পর্যন্ত সম্পন্ন হয়। এখানে আমরা যে শিক্ষার আমরা ডিজিটালিকরণ করার একটা চেষ্টা করছি, যেখানে ছেলেগুলো আধুনিকতার সাথে তাল মিলিয়ে যেন পড়াশোনা শিক্ষা গ্রহণ করতে পারে এবং নিজের জীবনের ভবিষ্যৎকে আরও সমুন্নত করতে পারে, আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের বেস আন্নুর মডেল স্কুল উত্তরবঙ্গের একটা উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান, যেটা 2003 সাল থেকে দুস্থ এবং মেধাবী ছাত্রদেরকে শিক্ষাদান করে থাকে। এবং আমি এখানে ইংরেজি বিষয় পড়িয়ে থাকি, সেই জন্য ইংরেজির প্রতি যে ছাত্রদের একটা ভীতি এবং ইংরেজির প্রতি যে অনীহা সেটা দূর করবার সবসময় চেষ্টা করি। এবং গ্র্যামাটিক্যালি বিষয়গুলো, বিশেষ করে রাইটিং স্কিল, ইংরেজি লেখবার যে দক্ষতা, সেইগুলো সবসময় বাড়িয়ে তোলবার চেষ্টা করি। এবং ছাত্রদেরকে নিয়ে মাঝে মধ্যে কাউন্সেলিং করা হয় এই বিষয়টা নিয়ে, অর্থাৎ তারা হায়ার স্টাডিজে ইংলিশটাকে কীভাবে প্রয়োগ করবে বা ইংরেজি বিষয়টাকে তারা কীভাবে রপ্ত করবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। আমাদের মেইন ক্যাম্পাস হরিপুর বেস আন্নুর মডেল স্কুল গার্লস, এখানে ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত একটা উন্নত মানের আধুনিক পরিকাঠামো সমন্বিত পরিবেশে পড়াশোনাটা হয়ে থাকে। আর্টস, কলা বিভাগ, সায়েন্স বিভাগ সব কিছু এখানে আছে। এখানে ছাত্রছাত্রীদেরকে যে ভর্তি করানো হয়, জিডি মাধ্যমে একটা পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার মাধ্যমে হয়, আবার বেস আন্নুরের নিজস্ব পরীক্ষার মাধ্যমে মেয়েদেরকে আমরা বেছে নিই, ফলে দূর দূরান্ত থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ছাত্রী আসে, আসে ভর্তি হয়। তবে উত্তরবঙ্গের ছাত্র সংখ্যা এখানে বেশি থাকে। 2, 3, 4 এখানে গান শেখানো হয় বাচ্চাদের, এখানে আবৃত্তি শেখানো হয়, এখানে ক্যারাটে বা তাইকুন্ডু শেখানো হয়। উচ্চমানের হোস্টেল ফেসিলিটি আছে, হোস্টেলে পুষ্টিগত খাবার দিয়ে ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, উন্নত মানের লাইব্রেরি আছে, বিজ্ঞান বিভাগের জন্য ল্যাবরেটরি আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং জিওগ্রাফির জন্য ল্যাবরেটরি আছে।
আমাদের এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে, নার্স আছে, অসুস্থ হলে প্রাথমিক ট্রিটমেন্টটা দেওয়া হয়। বাচ্চারা অসুস্থ হয়ে গেলে আমাদের প্রত্যেকটা রুমে নার্স নিজে গিয়ে চেক আপ করে এবং ওষুধ দেওয়া হয়। 2012 we started one English medium school at the name of North Eastern English Academy under the leadership of Khademul Islam sir, Mashud Anam sir and also me. এই প্রতিষ্ঠানে অনেকগুলো দৃষ্টিভঙ্গি নিয়ে চলি আমরা। এখানে গরিব ধনী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে কোনো কাস্টের পড়াশোনা করতে পারে। ওপেন টু অল যেটাকে বলা হয়, সবাই এখানে অ্যাডমিশন নিতে পারে এবং আমরা ধর্ম মত নির্বিশেষে সবাই এখানে পড়াশোনা করে। বিনে পয়সায় কিছু ছাত্রকে আমরা ভর্তি করিয়ে নিই, পড়াশোনা করাই। কিছু ছাত্র আছে যারা অর্ধেক ফি দিয়ে এখানে পড়াশোনা করে, যাদের অর্থনৈতিক পরিকাঠামো খুবই দুর্বল তাদের এই সুবিধাগুলো আমরা দিয়ে থাকি। বাড়ি থেকে সায়েন্স নিয়ে পড়বো বলে তার খরচা চালানো একটু অসুবিধাই ছিল, ফ্যামিলির কাছে সেটা খুব কষ্টকর ছিল। তো বেসানোর মডেল স্কুলের খাদেমুল স্যার বলেছিল যে আমরা তোমাকে সাহায্য করবো তোমার সায়েন্স নিয়ে পড়ার জন্য। তারপর এই বেসানোর মডেল স্কুলে ভর্তি হলাম সায়েন্স নিয়ে। 2020 সালে আমি এখান থেকে এইচএস পাস করলাম। করার পর ডিএমএলটি কোর্সটা শুরু করলাম রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে। এখান থেকে যারা সায়েন্স বিভাগে পড়ে তাদের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য উৎসাহিত করি। জয়েন্ট এন্ট্রান্সের জন্য হায়ার সেকেন্ডারি লেভেলের যে পড়ানোর ধরনটা সেটাকেও একটু পরিবর্তন করে তারা যেন সেই রকম জয়েন্টের মুখোমুখি হতে পারে তার জন্য তাদের ধারণাটা দেওয়া হয় এখান থেকে। আবার এদের এক্সারসাইজের ব্যাপার পিটি শেখানো হয়। এই প্রতিষ্ঠানের আমরা প্রতি বছর দুটো করে ম্যাগাজিন বের করি, বেস আন-নূর মোস্তাক সংখ্যা। আমরা আরেকটা বের করেছিলাম, বেস আন-নূর কেন ব্যতিক্রম। আমরা ম্যাগাজিন বের করেছি বেস আন-নূর দর্পণ। ইংলিশ মিডিয়ামে স্কুল আছে আমাদের, নর্থ ইস্টার্ন ইংলিশ একাডেমি, স্পটলাইট, একটা সুন্দর ম্যাগাজিন আমাদের প্রতিষ্ঠান থেকে হয়। বেস আন-নূর মডেল স্কুল যে সত্যি মডেল স্কুল তার প্রমাণ আমরা বিভিন্ন রেজাল্টের মাধ্যমে, মাধ্যমিকে যে রেজাল্ট হয়, উচ্চ মাধ্যমিকে যে রেজাল্ট হয় তার ফলাফলে রাজ্য ভিত্তিক আমাদের বিভিন্ন ইয়ারে আমরা র্যাঙ্ক করে দেখিয়ে দিয়েছি। গত বছরই আমাদের 15-16 দুটো র্যাঙ্ক হয়েছে রাজ্যে। তার পাশাপাশি বিভিন্ন পেশায় বিশেষ করে ডাক্তারি প্রশাসনিক লাইনে অনেক স্টুডেন্ট আমাদের বেরিয়ে গেছে। বেস আন-নূর মডেল স্কুল শুধু শিক্ষা নিয়ে নেই, পাশাপাশি সমাজসেবামূলক কাজে জড়িয়ে আছে। যে সংগঠনের নাম সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যাসোসিয়েশন অফ জাস্টিস, আমরা বিভিন্ন দুর্যোগে আমরা মানুষের পাশে দাঁড়াই। কোভিড, বন্যা, খরা সব সময় আমরা দুঃস্থ মানুষদের বিভিন্ন ভাবে সাহায্য করেছি। তাদের খাদ্য বস্তু বিতরণ, বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে সব রকম সহযোগিতাই আমরা করি। বেস আন-নূর মডেল স্কুল গাছগাছালিয়ে ভরা মনোরম পরিবেশ এবং পড়াশোনার জন্য ছাত্রছাত্রীদের খুব উপযুক্ত জায়গা। এখানে সকালে পাখির ডাকে ছাত্রছাত্রীরা উঠে এবং পাখির ডাকেই ঘুমিয়ে পড়ে। বেস আন-নূর মডেল স্কুল একটি স্কুল, একটি প্রতিষ্ঠান যারা স্বপ্ন দেখে সমাজকে নিয়ে, যারা স্বপ্ন দেখে মানুষের সুস্থতার জন্য, যারা স্বপ্ন দেখে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যারা স্বপ্ন দেখে পিছিয়ে পড়া মেধাগুলোকে পরিপূর্ণ চর্চার মাধ্যমে সমাজের এবং দেশের উচ্চতর স্থানে পৌঁছে দেওয়ার জন্য, যারা স্বপ্ন দেখে পিছিয়ে পড়া মেধাগুলো যাতে হারিয়ে না যায়।